আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে চিনুক ব্লগিং টক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে শুক্রবার, এখন সকাল 8টার মতো বাজে। সকালে নাস্তা তৈরি করতেছি, আজকে চাল নুডলসটা তৈরি করব। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেই দিন আমার একমাত্র ভরসা হচ্ছে নুডলস। নুডলসটা প্রায় সময় বাসায় আনাই থাকে। আজকে চাল নুডলসটা খেয়েছি, একটু অন্যরকম লেগেছে। নর্মাল নুডলসটার চেয়ে চাল নুডলসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আজকে প্রথমবারের মতো ট্রাই করতেছি। এখানে ডিম আর পেঁয়াজটা ভেজে প্রথমে তুলে রাখবো। অনেকে দেখি অনেক স্টাইলে এই রেসিপিটা শেয়ার করে ইউটিউবে, আমি আমার মতো করে করতেছি। ওই একই প্রেপ্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে, পানিটা যখন বলক চলে আসবে তখন নুডলসটা দিয়ে দেব। সেই সাথে এখানে মশলার প্যাকেট আছে আর একটা মিনি সবজির প্যাকেটও আছে দেখলাম, সব কিছু একসাথে দিয়ে রান্নাটা করে নেব। অনেকেই বলতো এই নুডলসটা নাকি অনেক ঝাল, আমি ট্রাই করার পর বিশ্বাস করেন আমার বাচ্চারাও এটা খেয়েছে, ওদের কাছেও তেমন ঝাল মনে হয় নাই, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আমার মতো যারা এই নুডলসটা খেতে আগে ভয় পেতেন, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে তেমন ঝাল হয় না। কথা বলতে বলতে ভিডিওটা একটুখানি এগিয়ে গিয়েছে, পানির মধ্যে বলকো চলে এসেছে। তিনটা নুডলসের প্যাকেট অ্যাড করেছি, যেহেতু তিনটা নুডলসের প্যাকেট দিয়েছি তো মশলার প্যাকেট সবজির প্যাকেট এগুলো আমি তিনটাই অ্যাড করব। রান্নাটা চটপট করে নিচ্ছি, এরপর আপনাদের ভাইকে ডাকবো। আজকে আমরা লিভিং রুমটা একটু চেঞ্জ করব। আমার ড্রয়িং ডাইনিংটা যেহেতু ওপেন তো ওখানে জিনিস রাখতে না একটু ভেবে চিনতে রাখতে হয়, এই কাজগুলো করতে না আমি ছুটির দিনের অপেক্ষায় থাকি, কারণ কাজগুলো করতে অনেকখানি সময় যায়, তাছাড়া এগুলো আমার একার পক্ষে করা সম্ভবও না। তো আজকে কাজগুলো করে নেব। এই তো এদিকে রান্নাটাও হয়ে গিয়েছে, এর মধ্যে আমরা খেয়েও নিয়েছি, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, এখন আপনাদের ভাইয়ের খাবারটা পরিবেশন করে দিয়েছি। অন্যান্য দিনে দেখা যায় 9টার সময় উনি অফিসে চলে যায়, আজকে 9টার সময় উনি ঘুম থেকে উঠেছে, এখন 9:30 মতো বাজে। ওনাকে খাবারটা দিয়ে রান্নাঘরে যে টুকিটাকি কাজগুলো থাকে সকালবেলা সেগুলো চটপট করে নেব। গত রাত্রে প্রচুর মাথা ব্যথা করতেছিল, তো প্লেটগুলো আসলে ওভাবে ক্লিন করতে পারি নাই, জাস্ট পানি দিয়ে একটু ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলার যে বাটিগুলো জমেছে তার সাথে একেবারে ক্লিন করে নিচ্ছি। জানি না আপনাদের কাছে আমার আজকে ভয়েসটা কেমন লাগতেছে, একটু ঠান্ডা লেগেছে, গলাটাও বসে গিয়েছে, গলার মধ্যে প্রচণ্ড ব্যথা, তার উপর আবার সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে ভয়েস ওভার করতেছি। জানেন আমার পাশে যে নতুন ভবনটা হচ্ছে, নতুন বিল্ডিংটা উঠতেছে, ওখানে প্রচুর সাউন্ড আসে, দিনের বেলা কোনোভাবে ভয়েস ওভার দিতে পারি না, সেই সাথে আমার ভিডিওগুলোতেও রিয়েল ভয়েসটা রাখতে পারি না। তো ভয়েসটা শুনতে যদি খারাপ লাগে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। যে জায়গাতে এখন আমি ওভেন র্যাকটা রাখতেছি, এখানে আগে আমার ওয়াশিং মেশিনটা ছিল, গতকালকে ওয়াশিং মেশিনটা ঠিক করতে নিয়ে গিয়েছে। জানি না আদৌ এটা ঠিক হবে কি না, তবে যতদিন না হয় ওয়াশিং মেশিন বাসায় আসতেছে ততদিন এই র্যাকটা এইখানেই থাকবে। কিচেনের যে কাঠের আলমারিটা আছে ওটাই ওখান থেকে সরাতে হবে। বাসাটা যেহেতু ছোট, জিনিসগুলোকে একটু অর্গানাইজভাবেই রাখতে হয়, এতেই দেখতে ভালো লাগে। এদিকে ওভেন র্যাকটা আমি ক্লিন করে নিয়েছি, এরপর এখানে ট্রান্সপারেন্ট পেপারগুলো বিছিয়ে দিচ্ছি। এই ট্রান্সপারেন্ট পেপারগুলো আগে ডাইনিং টেবিলে ইউজ হয়েছিল, যখন ডাইনিং টেবিল থেকে বাতিল হয়ে গিয়েছে তখন আবার এখানেই রিউজ করতেছি। দেখবেন বাসার আসবাবপত্র যত বেশি এদিক থেকে ওদিকে নেওয়া হয়, ওদিক থেকে এদিকে আনা হয়, ততটাই আপনার বাসাটা ক্লিন থাকে। বাসা একদম ডিপ ক্লিন করা হয়, সেই সাথে ফার্নিচারগুলোও ক্লিন করতে হয়। এই যে ওভেন র্যাকটা দেখতেছেন এটা বেশ ভারী ময়লা হয়েছিল, একেবারে আমি ডিপ ক্লিনের মতো ক্লিন করে নিয়েছি, এখন অর্গানাইজ করে রাখতেছি। রান্নাঘরটা যেহেতু ছোট, রান্নাঘরের বেশ অনেকগুলো জিনিস আমাকে এই ড্রয়িং ডাইনিং রুমেই রাখতে হয়, তো জিনিসগুলো যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে আসলে বোঝাই যায় না এগুলো রান্নাঘরের জিনিস,
তাছাড়া আমার ড্রয়িং ডাইনিংটা যেহেতু ওপেন, জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখলে না দেখতে অনেকখানি সুন্দর লাগে। আজকে আমার ড্রয়িং রুমের প্রতিটা জিনিসই আমার হাতের ছোঁয়া লেগেছে, প্রতিটা জিনিস আমি ডিপ ক্লিন করেছি। আজকের এই কাজগুলো একদম প্রশান্ত মনেই করতেছিলাম, কারণ আজকে দুপুরের জন্য আমাকে রান্না করতে হবে না। কাজটা যখন আমি করব ডিসাইড করেছি, গত রাত্রে আমি দুপুরের জন্য রান্না করে রেখেছিলাম। চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করেছি, ওইগুলো দিয়েই আজকে আমাদের দুই বেলা হয়ে যাবে। এই যে ডাইনিং টেবিলটা দেখতেছেন, এটা কত ভিডিওতে দেখেছেন, আমি শুধু রানারটা দিয়েই ডাইনিং টেবিলটা গুছিয়েছিলাম। আজকে এখানে ছোট্ট আরেকটা টেবিল ক্লথ দিলাম। এর কারণ হচ্ছে যখন ডাইনিং টেবিলটা ভিডিও করি, ভিডিওতে কেমন জানি আসে। বাহ, আমার ওভেনটা তো ভারী মিষ্টি লাগতেছে, গোছানোর পর এটা দেখতে আমার কাছে খুব দোকানে ভালো লাগতেছে, সেটা আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না। এই আলমারিটা আগে আমার কিচেনের পাশেই ছিল, এখন এটা ড্রয়িং রুমেই রেখেছি। রান্নাঘরের জিনিস হলেও এটা যেহেতু আলমারির মতো ক্যাবিনেট করা, দেখতে খারাপ লাগে না। এই যে জানালাটা দেখতেছেন, আগে আলমারিটা এই পাশেই ছিল। এখানে একটা সমস্যা হয়েছে, আমার বাসায় যে ওয়াইফাই কিংবা ডিসের সংযোগটা আসে সেটা এদিক দিয়েই এসেছে, যার কারণে জানালাটা আপনার একেবারে লক করা যায় না। তো এখন তো বৃষ্টির দিন, বৃষ্টির দিনে একটু ছিটাপোটা আসে এদিকে, খাটের আলমারির তো নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই জায়গাটা একটু চেঞ্জ করলাম। আমার রান্নাঘরটা আমার আপুদের কাছে অনেক পছন্দের, যখনই রান্নাঘরের ভিডিও দিই ভিডিওগুলো আপুরা অনেক গানে পছন্দ করেন, তো আজকেও আপুদের জন্য রান্নাঘরটা একটু শেয়ার করলাম। এখন আবারও লিভিং রুমটাকে একটু ঘুরে ঘুরে দেখাবো। একটুখানি চেঞ্জ আসাতেই আমার পুরো ড্রয়িং ডাইনিংয়ের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, এখন দেখতে অনেকখানি গোছালো আর টিপটপ লাগতেছে। এর মধ্যে যে আমি শুধু লিভিং রুমটা ক্লিন করেছি তা কিন্তু না, অনেকগুলো কাজ করে নিয়েছি। সকাল থেকে দুপুর পর্যন্ত একটা বাসায় অনেকগুলো কাজ থাকে, সব কিছু করে গোসলটাও করে নিয়েছি। এর মধ্যে আপনাদের পাইয়া, তাহা, আমার দেবর, ওরা জুমার নামাজটা পড়ে বাসায় এসেছে। দুপুরের নামাজ, খাওয়া দাওয়া, সংসারের অন্যান্য কাজগুলো করতে করতে আমার বেডরুমটাই ক্লিন করা হয় না। সকালবেলা বেডরুমের বিছনার চাদরটা উঠিয়ে ক্লিন করেছিলাম, তখন থেকে বিছনার চাদরটা আর ওইভাবে বিছানো হয় নাই। এখন হাতে একটু সময় পেলাম, বিছনার চাদরটাও বিছিয়ে দিয়েছি। যেই দিন নতুন বিছনার চাদর বিছাই কিংবা বাসার আসবাবপত্রগুলো একটু এদিক থেকে ওদিকে জায়গাটা চেঞ্জ করা হয়, ওই দিন আমি ঘুরে ঘুরে আমার পুরো বাসাটা দেখতে থাকি। আমার কাছে না অন্যরকম লাগে, মনে হয় আমি নতুন বাসায় এসেছি। বেডরুমের বিছনার চাদরটা চেঞ্জ করার পর না লম্বা একটা সময় আমরা বিশ্রাম নিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যা 6টার দিকে। ছাদে তো বেশ অনেকগুলো কাপড় শুকাতে দিয়েছিলাম, যেহেতু ওয়াশিং মেশিনটা নষ্ট, অনেকগুলো কাপড়ও জমা হয়ে গিয়েছিলো, এর মধ্যে তানহার পরীক্ষাও গিয়েছে, আপনারা অনেকেই জানেন। তো বাচ্চাদের পরীক্ষার সময় সংসারের কাজে অতটা সময় দেওয়া হয় না। আজকে যেহেতু শুক্রবার ছিল, তানহার বাবাও বাসায় ছিল। তানহার বাবা আবার আমাকে ওইসব কাজে বেশ হেল্প করে, কাপড় ক্লিন করা, ঘর ক্লিন করা, উনি আমাকে আজকে অনেকখানি হেল্প করেছে বলতে গেলে। হাজব্যান্ডের এই ছোটো ছোটো হেল্পগুলো না আমাদের গৃহিণীদের জন্য অনেক বড় একটা হেল্প হয়ে দাঁড়ায়, যেহেতু আমাদের একা হাতে সব কাজ করতে হয়, মানুষটাও আমার কষ্টটা অনেকখানি বুঝে। তো আজকে প্রায় সবগুলো কাপড় বলতে গেলে উনি ক্লিন করেছে, অনেকগুলো কাপড় ছিল। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, এরকম একটা মানুষ আল্লাহ আমার পাশে দিয়েছে।
আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। গল্প করতে করতে ভিডিওটাও এদিকে অনেকখানি এগিয়ে গিয়েছে, কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। এখন আমরা একটু বাহিরে যাব। এইরকম ওপেন সবজির বাজারগুলোতে গিয়ে সবজি কিনতে আমার কাছে বেশ ভালোই লাগে, তবে আবার মাছের বাজারে না। আজকে সবজি কিনতে গিয়ে খুব ভালো ভালো ফ্রেশ সবজি পেয়েছি, সেই সাথে শাকগুলো অনেক সুন্দর ছিল। এখন বাজারগুলো গোছাবো, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। সেই সাথে কেউ যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।